আসসালামু আলাইকুম, সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে স্যাটারডের ব্রেকফাস্ট। আজকে তো শনিবার, তো আজকে কি খেয়েছি সকালবেলা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওটা আজকে শেয়ার করছি, ভালো লাগবে আপনাদের কাছে, ছোট্ট একটা ভিডিও। তো ফার্স্টে আমি এখানে ডিম ইয়ে করে নিয়েছি আর কি, মেখে নিয়েছি। এখানে সাথে আছে কিছু অনিয়ন আর পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলি যেটাই বলি, ওইগুলা দিয়ে আর কি আজকে বানাচ্ছি। আর সাথে একটু ইউলো ক্যাপসিকাম দিয়েছি। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট তিল, এটাকে তিলে তো বলে না, আচ্ছা যাই হোক, তিল দিয়েছি জাস্ট উপরে। আর আজকে স্পেশালি ভিডিও করছি তো সেজন্য ডিমটা এমন হবে, এটা এটা মানে কি বলবো, এটা একটা ইয়ে আছে ভিডিও করার সময় সুন্দর জিনিসেই মানে এটকা বেটকা দেখায়, যাই হোক উলট পালট হয়ে যায় ভিডিও করার। এমনিতে একদম পারফেক্ট, এমনিতে একদম কি বলবো, তাড়াহুড়ার মধ্যেও পারফেক্ট হয়, এমনি তো খুব সুন্দর হয়, কিন্তু যখনই ভিডিও করতে যাই একটা কাজ উল্টা হবে, এটা এটা মানে এটা কি বলবো। আচ্ছা যাই হোক, তো আমি একটু ডিম নিয়ে নিয়েছি, ভেঙে চুরে গেছে আসলে ডিমটা, ওইভাবে হলে সুন্দর লাগতো। দাঁতের নিচে চাবাইয়ে তো এগুলো সব উলট পালট হবে, পেটে এগুলো সব ইয়া। তো সাথে আমি নিয়েছি হচ্ছে দ্যারেশ ভাজি, খুব ফেভারেট আমার এই দ্যারেশ ভাজি। তো ওটাও ছিল আগে রান্না করা গতকালকের, ওটা কিছু নিয়েছি। আর সাথে এটা খুবই ক্রিস্পি কুড়মুড়ে, দুটো পিস আমি নিয়েছি হচ্ছে ব্রেড, ব্রাউন ব্রেড এটা। আর কি বলবো, খুবই খুবই ইয়ামি এই ব্রেকফাস্টটা। আর হচ্ছে সরিষার অয়েল দিয়ে আমি দুইটা ভাজি কিন্তু করেছি, আর এগুলোকে জাস্ট ইয়ে করে নিয়েছি আজকে, ব্রেডগুলোকে ফ্রাই করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।